আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব, অনেক সময় মুরগির বাচ্চা বা বড় মুরগি এগুলো ঝিম লাগিয়ে বসে থাকে। দেখা যায় এই যে আমার যে ছোট বাচ্চাটা, দেখুন কিভাবে ঝিম লাগিয়ে বসে আছে। তো এরকম ঝিম লাগিয়ে বসে থাকে, এরকম হলে আপনারা কোন ওষুধটা খাওয়াবেন বা কিভাবে এগুলোকে সুস্থ করবেন, এটা নিয়ে আলোচনা করব। যারা আমার এই চ্যানেলে নতুন আছে তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার জন্য। গাইস, আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, হাঁস মুরগির যে ওষুধগুলো আমরা মুরগিকে খাওয়াই, এই ওষুধগুলো হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। তরল যে ওষুধটা, যে পানির মতো যে ওষুধগুলো, এই ওষুধগুলো ভালো কাজ করে। আর যেগুলো আমরা ট্যাবলেট নিয়ে আসি বাড়িতে, এনের পর ওগুলোকে গুঁড়ো করে খাওয়াই, এগুলোও কাজ করে। তো এগুলোর চাইতে যে তরল যে ওষুধটা, এই ওষুধটা বেশি কাজ করে। তো সেই জন্য চেষ্টা করবেন যে কোনো ওষুধ, তরল যে ওষুধ, এই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর যখন টানা বৃষ্টি হবে, 4 দিন 5 দিন বৃষ্টি হবে, তখন আপনারা খেয়াল রাখবেন ওই বৃষ্টির সময় যে বাতাসটা হয়, ওই বাতাসগুলো যেন মুরগিকে না লাগে, তাহলে এরকম সমস্যা হবে। আর যখন অতিরিক্ত গরম থাকবে, ওই গরমের সময় আপনারা চেষ্টা করবেন ফ্যানের ব্যবস্থা করে দিতে, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। গাইস, আমি যে ওষুধটা দেখাচ্ছি, আমার কাছে এখন বর্তমানে তরল যে ওষুধটা, ওই ওষুধটা নাই, কারণ আমি গ্রাম অঞ্চলে মুরগি লালন পালন করি। ওগুলো ঔষধ শহর থেকে আনতে হয়। তো বর্তমানে আমার মুরগিটা অসুস্থ, কিন্তু ওই ওষুধটা আমার কাছে নাই, যার কারণে আমি এই ট্যাবলেটটা আনছি। তো এটা হচ্ছে সিপ্রো এভেট, এই ওষুধটা তরল ওষুধও আছে। তো আপনারা এই ওষুধটাকে এনে প্রথমে এটা পাউডার করবেন। পাউডার করার পর এই ওষুধটা আপনারা একটা ট্যাবলেট 2 থেকে 2.5 লিটার পানির ভিতরে মিশিয়ে আপনাদের যতগুলো মুরগি আছে সবগুলোকে খাওয়াবেন। তো আমার 40টার মতো আছে, 30-40টা। তো সেই জন্য আমি একটা করে ট্যাবলেট 2 থেকে 2.5 লিটার পানিতে মিশিয়ে আমি এই মুরগিগুলোকে খাওয়াবো টানা 3 দিন। তো আপনারাও যে কোনো ওষুধ টানা 3 দিন খাওয়াবেন অথবা 5 দিন খাওয়াবেন, তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা বেশি লং করবো না, আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই ওষুধটা অনেক ভালো কাজ করে, যার জন্য আমি আপনাদের মাঝে এই ওষুধটা উপস্থাপন করলাম। তো গাইস, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।